اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا إلى الآية شمس প্রশংসা সেই মহান رب العالمين জন্য যিনি সমগ্র বিশ্ব তথা বিশ্বের বাইরে মহা আসমানের মধ্যে যাহা কিছু রয়েছে গ্রহ নক্ষত্র সমস্ত কিছু সৃষ্টিকর্তা, এক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যা কিছু রয়েছে সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তার মধ্যে আমাদেরকে একটা গ্রহের মধ্যে বসবাসের তিনি ব্যবস্থা করে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন, মানুষ হিসেবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সর্ব উৎকৃষ্ট সৃষ্টির মধ্যে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা করি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা যে দীন ইসলামে ছায়াতলে আশ্রয় নিয়েছি, যে দীন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একমাত্র দীন বা ধর্ম, সেই ধর্ম সেই দিন সে শরীয়ত যার মাধ্যমে আমরা পেয়েছি, সে আখেরি নবী আখেরি পয়গম্বর আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হওয়ার সঙ্গে দরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 পাঠ করলাম। এই আয়াত তথা সূরা নূরের 24 নম্বর সূরা 21 নম্বর আয়াত, সে আয়াতের কিছু অংশ সম্মুখে রেখে জুমার সংক্ষিপ্ত খুতবা শেষ করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমরা যে দিনকে পেয়েছি ইংরেজি মাস অনুযায়ী এটা হচ্ছে দ্বিতীয় মাস, ফেব্রুয়ারি মাসের আজকে 11 তারিখ। এখন সারা বিশ্বের মধ্যে আগামী 2 দিন পরে অর্থাৎ 12 এবং 13 তারিখ পরে 14 তারিখে একটা দিবস পালিত হয়। এখন তো বিশ্বের মধ্যে
যা কিছু মেন ঘটে, যা কিছু মূল ঘটনা ঘটে, সেখানে সেই ঘটনাকে কেন্দ্র করে এক একটা দিবস ঘোষণা করে দেওয়া হয়। অমুক তারিখ অমুক দিবস, মাতা দিবস, পিতা দিবস, শিক্ষক দিবস, ছাত্র দিবস, বিশ্বের কোন এক জায়গার অবৈধ অশ্লীল নোংরা প্রেম কাহিনীকে কেন্দ্র করে 14 ফেব্রুয়ারি বিশ্বের মধ্যে পালিত হয় ভ্যালেন্টাইন দিবস, ভালোবাসার দিবস, ছেলে এবং মেয়েদের, অবিবাহিত পুরুষ এবং অবিবাহিতা নারীদের মধ্যে পার্কেতে গিয়ে গাছের তলায়, সাধনার তলায়, হোটেলে রাত কাটাবার এবং দিন কাটাবার একে অপরের সঙ্গে নোংরা জেনা বা ব্যবচার করার দিবস হিসাবে পালিত হয়। আবার একে অপরকে গিফট দিয়ে থাকে, উপহার দিয়ে থাকে এই দিবসকে কেন্দ্র করে, তো সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এখন থেকে দেখা যাচ্ছে ওই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক থেকে শুরু করে গুগল, আপনার যত রকমের মাধ্যম আছে নেট দুনিয়া সোশ্যাল মিডিয়া, সেখানে ছড়িয়ে পড়েছে একের পর এক চিহ্ন বিদ্যমান করে। অথচ ইসলাম একজন পুরুষ, অবিবাহিত পুরুষ এবং অবিবাহিতা নারীর মধ্যে কথোপকথন, তাদের মেলামেশা, তাদের ওঠা বসা, এগুলো হারাম করেছে। আর আজকে মুসলমান ছেলেরা, মুসলমান মেয়েরা, স্কুল হোক কলেজে হোক যারা পড়াশোনা করে, তারা এই দিবসটাকে আবার অতি সমারোহের সঙ্গে পালন করছে। অনেক পিতা মাতা আবার এই দিবস উপলক্ষে তাদের ছেলে মেয়েদেরকে টাকা করে দিচ্ছে, যাতে সেই দিবস তাদের ছেলেরা, তাদের মেয়েরা ভালোভাবে পালন করতে পারে। যতদিন যাচ্ছে সত্যিকারে অবাক লাগে, যেন ছেলে মেয়েদের উপর থেকে অভিভাবকদের দায়িত্ব যেন উঠে যাচ্ছে, তারা যেন অনীহা প্রকাশ করছে যে ছেলে মেয়েদেরকে নিজেদের বাগেতে রাখা যাবে না, তাদের জীবন তাদেরকে তাদের মতো উপভোগ করতে দেওয়া উচিত। আবার এই উপলক্ষে প্রায় 12-15 বছর আগে ঘটনা মনে আছে, কলকাতা কর্পোরেশনের বাইরে কিছু ছেলে মেয়ে, কলেজের পড়ুয়া, তারা আন্দোলন করেছিল যে আমাদের জন্য একটা পার্ক দিতে হবে, যে পার্কে আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করতে পারবো, আলিঙ্গন করতে পারবো, চুম্বন দিতে পারবো, আমাদের পাড়া যারা কেউ না দেয়। তো তৎকালীন মেয়র যিনি ছিলেন, তিনি তাদের জন্য পার্ক স্ট্রিটের নিকটবর্তী একটা ইলিয়ট পার্ক করে দিয়েছেন। সে পার্কের গায়ে লেখা আছে, এখানে পরিবার নিয়ে প্রবেশ করা নিষেধ। তো প্রকাশ্য তারা চুম্বন খেয়েছিল, আবার সেই আন্দোলনে যারা শরীর হয়েছিল তাদের পিতামাতারা গৌরব করে বলে যে আমাদের ছেলে মেয়েদের জন্য এটা হয়েছে, লজ্জার বিষয়। একটা নারী এবং একটা পুরুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা নারী এবং একজন পুরুষ, একজন অবিবাহিত পুরুষ এবং একজন অবিবাহিতা নারী যদি দুইজনে একত্রিত হয় কোন নিরিবিলি জায়গায়, তাদের মধ্যে তৃতীয় জন থাকে শয়তান, সেই শয়তান তাদের মধ্যে অশ্লীল কাণ্ড, জেনা, ব্যভিচার ঘটাবেই নিঃসন্দেহে। আর আজকে এটা কি করা হচ্ছে, এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে, এই জেনাকে, এই ব্যভিচারকে অমুসলিম থেকে শুরু করে মুসলিম পরিবারের মধ্যেও জায়গা করে দেওয়া হচ্ছে।
যুবক যুবতীদের হাতে পিতা মাতারা তুলে নিচ্ছে, আজকে মোবাইল তুলে দিচ্ছে তাদের হাতে, সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একে অপরের সঙ্গে ডেট করছে, কলেজে যাবার নাম করে, স্কুলে যাবার নাম করে ছেলে মেয়েরা মিলিত হচ্ছে, কত রকমের কাণ্ড করছে। আবার যারা সেলিব্রিটি, আশ্চর্য লাগে সেলিব্রিটির মধ্যে দেখবেন বিবাহ হচ্ছে কবে, প্রথম পেটে সন্তান এসে যাচ্ছে, আবার ঘটা করে সেটা প্রকাশ করা হচ্ছে আমি অমুকের সন্তানের মা হতে চলেছি, তারপরে বিয়ে হচ্ছে, আবার সন্তান হয়ে যাবার পরেও বিয়ে হচ্ছে। এগুলো কি হচ্ছে আজকে? কি আধুনিক জীবনযাপন এবং স্বাধীনতা বলা হয়, এরা স্বাধীন, এগুলো করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই, কোনো বাধা দেবার কেউ নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরা চাকরি করছে না, ওরা চাকরি করছে না, ইন্নাহু কানা ফাহিশাত ওয়া সাআ সাবিলা, তোমরা জেনা বা ব্যভিচার তো দূরের কথা, তার নিকটবর্তী হয়ে না, নিশ্চয় এটা খুবই নোংরা এবং অশ্লীল কাজ। কিন্তু নোংরা এবং অশ্লীল কাজ হলে কি হবে? আজকের মানুষ কোরআনের অনুসরণ করে না, মুসলমানরা হাদিসের অনুসরণ করে না, আলেম সমাজের অনুসরণ করে না, এরা অনুসরণ করে শয়তানের। আর শয়তানের অনুসরণ করলে শয়তান মুসলমানদেরকে যে পথভ্রষ্ট করবে, তারা যে অশ্লীল কাজের দিকে, নোংরা কাজের দিকে ধাবিত করবে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 16 নম্বর 24 আয়াত নম্বর 21-এর মধ্যে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইত্তাবি খুতুওয়াতিশ শাইতানি। ফাহিশাত ওয়া সাআ সাবিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ইমানদার করো, তোমরা শয়তানের অনুসরণ করো না, যদি তোমরা শয়তানের অনুসরণ করো তাহলে শয়তান তোমাদেরকে ফাহেশ কাজ, নোংরা কাজ, অশ্লীলতার দিকে ধাবিত করবে। আর মানুষ সেদিকে ছুটে যাচ্ছে, আর আমাদের সমাজের মধ্যে সেগুলোকে প্রত্যয় দেওয়া হচ্ছে পিতা মাতার দ্বারা। পিতা মাতা আজকে যুবক ছেলের বা যুবকী মেয়ের খোঁজ খবর নিতে ভুলে গেছে, তারা কোথায় যাচ্ছে, তারা স্কুলে যাচ্ছে কিনা, কলেজে প্রবেশ করছে কিনা, তারা কলেজে যাবার নাম করে, স্কুলে যাবার নাম করে, টিউশনি পড়তে যাবার নাম করে, তারা কোনো পরপুরুষের সঙ্গে, পর নারীর সঙ্গে মিলিত হচ্ছে কিনা, এগুলো খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন আজকে পড়ছে না। হাতে মোবাইল দিচ্ছে, কোথায় আছে তো জানছে, এই মোবাইলটা হলো মিথ্যা কথা বলা সবচাইতে বড় অস্ত্র। আছে পার্কে বসে গল্প করছে, পিতা ফোন করছে, কোথায় আমার মা, আমি তো কলেজে ক্লাস করছি, টিউশনি নিচ্ছি, অথচ সে পার্কে বসে অস্ত্রের কাজে ঘেরার মধ্যে, গামিছেলের মধ্যে লিপ্ত রয়েছে। আবার একটা মেয়েকে বিবাহ দিতে গেলে পরে খরচ অনেক, কিছু কিছু বুদ্ধিমান পিতা মাতা কি করে, তাদের হাতে মোবাইল তুলে যায়, স্বাধীনভাবে তাদেরকে ছেড়ে যায়, তারা পরপুরুষের সঙ্গে মিলিত হয়ে প্রেম লীলায় ফেসে গিয়ে বাড়ি থেকে পালাতে যায়। বিয়ের খরচা তো বাঁচল, বিয়ের খরচা বাঁচাবার আবার একটা উপায় হয়েছে পিতা মাতাদের, হাতে মোবাইল তুলে দিল, সোশ্যাল মিডিয়ায় তারা একে অপরের সঙ্গে প্রেম করলো, একে অপরের সঙ্গে প্রেম লীলায় আবদ্ধ হলো, আর বাড়ি ছেড়ে পালিয়ে গেল। যাক, ও অনেক খরচ ছিল বিয়ে দিতে গেলে, অনেক খরচের ব্যাপার ছিল, এত জোরতে দিতে হবে, খাট পালন দিতে হবে, অমুক দিতে হবে, তমুক দিতে হবে, একটা মোবাইল দিয়ে খালাস হয়ে গেল, যেন তোমার জানেন
লজ্জা করে না এদের। এরা আবার বলে এরাই আবার সমাজের অধিপতি, সমাজের পরিচালক, এরাই আজকে সমাজকে শাসন করছে। আরে কথা প্রসঙ্গে সেখানে লীলা যে বললাম প্রেম লীলা, আবার অনেকে আশ্চর্য কিছু দেখলে, আশ্চর্য কিছু দেখলে বলে ও আল্লাহর কি লীলা খেলা। এই কথাটার মধ্যে কি বলছেন বল জানেন আপনি? লীলা 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 মানে কি? লীলা মানে নোংরা খেলা, আর আল্লাহর লীলা খেলা। সাবধান, এই লীলা শব্দটা কোথা থেকে এসেছে? লীলা খেলা মানে হচ্ছে অবৈধ একজন পুরুষ এবং একজন নারী অবৈধ মেলামেশা, তাদের সেই খেলা, তা সেটাকে বলা হয় লীলা খেলা। এটা কৃষ্ণ যে বলা হয় না কৃষ্ণ বলল লীলা, শ্রীকৃষ্ণের নামে হিন্দু ধর্মে অনেক কিছু কথিত আছে, তার 16,000 স্ত্রী ছিল, তাদের ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে। কার্তিক মাসের পরে আমাদের এখানে হয় না রাসমেলা, রাস চারিদিকে হয় রাসমেলা, তো ওটা কিসের জন্য হয়? আবার মুসলমানরা সেখানে যায়, তো রাসমেলা হয় কার্তিক মাসের দুর্গা পূজার পরে, যে মাসটা সামনে আসে সেই মাসের মধ্যে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে তার প্রেমিকাদের সঙ্গে গোপীদের সঙ্গে প্রেম লীলায় আবদ্ধ হয়েছিল। সেখানে অসংখ্য নারীর সঙ্গে সে সম্বন্ধ করেছিল, সেটাকেই বলা হয় লীলা খেলা। আর এখানে কোনো কি অবাক কিছু কাণ্ড থেকে বলা আল্লাহর কি লীলা খেলা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না ইয়ালিন ওয়ালা মিমলাত, সে আল্লাহর কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবৈধ নোংরা প্রেম প্রেমে ফাঁসিয়ে দিচ্ছে। এরা সমাজের মধ্যে এমন অনেক কথা আছে যেগুলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তহবত, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষারোপ করা হয়, অথচ অজ্ঞতা হিসেবে চলে আসছে। আমাদের পার্শ্ববর্তী ধর্মের মানুষের অনেক কিছু, তাদের সকালবেলায় ভিড় জ্বালানো, সন্ধ্যাবাদের বেলায় প্রবীণ দেওয়া, তাদের সন্তানদের 6 মাস হলে মুখে ঘাট দেওয়া, এরা করছে মুখে ক্ষীর দেওয়া, মসজিদে ক্ষীর পাঠাচ্ছে। আমার ও মসজিদে না আমরা ক্ষীর দিয়েছি আজকে, ওদের মধ্যে যা কিছু আছে সব কিছু এরা করছে। প্রতিবেশীর হাত তো লাগবে, প্রতিবেশীরা বাচ্চার জন্মদিন পালন করে, এরাও বাচ্চার জন্মদিন পালন করে, প্রতিবেশীরা তাদের সন্তানদের মুখে ক্ষীর দেয় এরাও ক্ষীর দেয়, তারা সন্তানদের পায়ে কালো সুতো বাঁধে এরাও কালো কালো সুতো বাঁধে, তারা মাথায় ক্ষীর দেয় এরাও মাথায় ক্ষীর দেয়, কারণ ওই কুদৃষ্টি থেকে বাঁচাবার জন্য মাথায় টিপ দিয়ে রাখলে, পায়ে কালো সুতো বেঁধে রাখলে নজরে লাগবে না, কুদৃষ্টি লাগবে না। এটা তো তাদের ধর্মের ব্যাপার, আপনার ধর্মের ব্যাপারে কোথা থেকে এলো? তাদের দেশজীবী আছে অনেক, তাদের এমন এমন মন্দির আছে সেখানে গিয়ে আপনি যদি দেখেন সেখানে এমন কিছু অঙ্কন করা আছে সবই নোংরা। আবার অনেকে বলে যে আল্লাহ কে ভগবান, এই ভগবান শব্দটা কোথা থেকে এসছে? ভগ আর বান, ভগ যুক্ত বান ভগবান, তাহলে নোংরা কথাটাই তারা সৃষ্টি ভগবান। ভগ বলতে তাদের স্ত্রীলিঙ্গকে বোঝানো হয়, বান বলতে তাদের পুরুষলিঙ্গকে বোঝানো হয়, ভোগযুক্ত বান ভগবান। আবার অনেক মুসলমানরা যারা বলে আমরা হলাম কি ধর্ম নিরপেক্ষতার, আমার কি আল্লাহ সে ভগবান, লজ্জা করে না, জ্ঞান নাই, বিবেক নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ধর্মীয় জ্ঞান নাই, মুখে যা আছে শুধু ও সবাই মিলে মিলিতভাবে থাকতে হবে এই বলে তারা সব কিছু চালিয়ে যেতে থাকে।
যেখানে পূজা হয় দেখবেন শিবরঙ্গী লিঙ্গের পূজা, শিবরাত্রিতে ভালো করে লক্ষ্য করে দেখবেন শিবলঙ্গটা কোথায় রাখা আছে, কার ভেতর রাখা আছে, তার পুজো করে তারা তাকেই বলে ভগবান। স্ত্রীলিঙ্গ লিঙ্গ এবং পুরুষ লিঙ্গ মিলিত রাখা আছে, তার নাম হচ্ছে ভগবান। আর যে আল্লাহ সে ভগবান, এরা বলে আধুনিক যুগের মুসলমানেরা। আধুনিক যুগের মুসলমান হতে গিয়ে ধর্ম নিরপেক্ষতা দেখাতে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাতে গিয়ে আল্লাহ তাআলাকেও ছাড়ছেন, আল্লাহ তাআলাকেও নোংরা কাজের সঙ্গে শরীর নিয়ে শরীর করে নিচ্ছে। ও আল্লাহর কি লীলা খেলাবো? আরে লীলা খেলা বলে নোংরা অবৈধ প্রেম, যেটা তাতে শ্রীকৃষ্ণ করেছিল 16,000 পত্নীর সঙ্গে করেছিল। 16,000 পত্নী হয় নাকি? 16,000 প্রেমিকা হতে পারে, পত্নী হতে পারে না। এইগুলোকে বলা ত্যাগ করতে হবে আমাদের, যে আল্লাহ সে ভগবান নয়, আল্লাহ শব্দের কোনো বিকল্প নাই, আল্লাহ শব্দের কোনো জোড়া নাই। যদি বলা হয় ভগবান তাহলে ভগবতী হবে, ঈশ্বর বলা হয় তাহলে ঈশ্বরই হবে, কিন্তু আল্লাহ শব্দের জোড়া পাওয়া যায় না। তো সম্প্রীতি বেশি দেখাতে যাওয়া ভালো না, যেখানে সম্প্রীতি বেশি দেখাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নোংরা একটা জিনিসের তুলনা করা হচ্ছে, ভোগযুক্ত পানের তুলনা করা হচ্ছে। তো হুঁশ রাখতে হবে, জ্ঞান রাখতে হবে, বিবেক রাখতে হবে, কিছু কথাবার্তা সাবধানে বলতে হবে। যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কথা বলা যাবে না। আজকে চারিদিকে চলছে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে একে অপরের ধর্মের সঙ্গে মিলিয়ে দেওয়া। বলে ধর্ম যার যার উত্তম সবার, এই বলে আজকে মুসলমানের বাচ্চারা আজকে সরস্বতী পুজোতে মুসলমানের মেয়েরা অংশগ্রহণ করছে, আজকে দুর্গা পুজোতে মুসলমানের ছেলেরা গিয়ে ঘোরাফেরা করছে। কই আপনার ঈদের সময় তারা আসে নাকি? আপনার কুরবানির সময় তারা কুরবানি করে নাকি? আজকে সম্প্রতি যেটা ঘটে গেল কর্ণাটকে, যে কোনো ধর্মীয় পোশাক পরে হিজাব পরে প্রবেশ করা যাবে স্কুলের মধ্যে, তার স্কুলেতে সরস্বতী পুজো হয় কি করে? ওটা ধর্মীয় না? সেখানে মুসলমানদের ছেলেদের কাছে মেয়েদের কাছে চাঁদাটা নেওয়া হয় কি করে? সেটা ধর্মীয় না? পুজোর সময় তোমরা ছুটি দিবে, আমরা ছুটি নেব কেন? আমাদের তো রমজানের সময় ছুটি চাই। তোমাদের ধর্মের তোমরা সবকিছু পরিচালনা করবে, তোমাদের সবকিছু স্কুলে চলতে পারে, শিক্ষাঙ্গনে চলতে পারে। ওই আমাদের যে নারীরা অশ্লীলতা জড়াতে চায় না, নিজেদেরকে পর্দার মধ্যে রাখতে যায়, তারা পর্দা সহকারে গেলেই আপত্তি, কারণ তোমরা নোংরা, তোমাদের ধর্ম নোংরা, ওদের ধর্মটাই দেখবেন নোংরা। স্টোরি পড়বেন, অপরের ধর্মের স্টোরি পড়াও প্রয়োজন আছে। কালী ঠাকুরকে যে দুর্গা সেই কালী, যে দুর্গা সেই কালী, দুর্গার ছেলে এত সুন্দর শিব দেখতে হয়েছে। ওদের ধর্মীয় গ্রন্থের কথা বলছি, যে শিবকে ভালো লাগে কিন্তু ছেলেকে বিয়ে করবে কি করে? রূপ পরিবর্তন করে কালী থেকে তাকে বিয়ে করলো, ছি, এই হচ্ছে তাদের লীলা খেলা। আর এরা বলে আল্লাহ লীলা খেলা। তো জানতে হবে, জানার শেষ নাই, প্রকৃত তত্ত্ব না জেনে অজ্ঞ হিসাবে কিছু কথাবার্তা যদি বলা হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষারোপ করা হয়ে যাচ্ছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অশ্লীলতার সঙ্গে জড়িত হচ্ছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাদের ওই নোংরা ভগবানের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে কিনা, সেটাকে জ্ঞান রেখে বিবেক রেখে তবে কথা বলতে হবে।
তাদের প্রত্যেকটা আচরণের আজকে আমাদের মধ্যে আমরা করি, সেগুলো অভ্যস্ত হয়ে পড়েছে। মানুষ তারা যা করে এরা তাই করে, তারা বিয়ের সময় যা করে এরা মুসলমান পুরুষ নারীরাও বিয়ের সময় তাই করে। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে এই যৌতুক বা পর প্রথা ওই মধ্যে থেকে এসেছে। ইসলামের পর প্রথা নেই, ইসলামের যে মহারানা একজন পুরুষ একজন নারীকে ভোগ করবে, মহারানা ছাড়া ভোগ করতে পারে না। কিন্তু এখানে সমাজ হয়ে গেছে বিপরীত। সব কিছু আমরা ওদেরকে নিয়ে নিচ্ছি, আর তারপরেও বলছি আমরা মুসলমান, তারপরেও বলছি আমরা মুসলমান। তো কিসের মুসলমান? ইসলামের ধ্যান রাখতে হবে, বিবেক দিয়ে কথা বলতে হবে। শিরকি আচরণ করা, বিদাতি আচরণমূলক শিরকি আচরণমূলক কথাবার্তা পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে, তার আদেশ নামাজ মেনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ইসলামের শরীয়তের মধ্যে যা কিছু নিষেধ আছে তা থেকে বিরত থাকতে হবে, তবেই হবে হবেন আপনি মুসলমান। শুধু নাম দিয়ে দিয়েছে মুসলমান, নামের জন্য কিন্তু জান্নাত পাওয়া যাবে না, নামের জন্য একটা ব্যক্তিও জান্নাত পাবে না। জ্ঞান রাখতে হবে, বিবেক রাখতে হবে, আমলের মাধ্যমে মুসলমান হতে হবে, তবেই পাওয়া যাবে জান্নাত। তো এগুলোর জন্য আমাদের জানতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, যে ধর্মের প্রথম বাণী হচ্ছে পড়োশে প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিন্তু আজকে পড়াশোনা হয় ধর্মীয় পড়াশোনা করলে পরে পিছিয়ে পড়বে, ধর্মীয় জ্ঞান নিতে গেলে পরে পিছিয়ে পড়বে। চলো এগিয়ে যাও, স্কুল কলেজ বিদ্যালয় আপনাকে পড়াশোনা করতে নিষেধ করা হয়নি, পড়াশোনা করুন, সব রকম পড়াশোনা করুন, ধর্মীয় জ্ঞানটা রাখুন। একটা ছোট বাচ্চাকে তাকে যদি শিক্ষা দেওয়া হয় তাওহীদ, তাকে যদি শিক্ষা দেওয়া হয় রিসালাত, তাকে যদি শিক্ষা দেওয়া হয় তাওহীদের বিপরীত শিরিক কাকে বলে, কোন পর্যায়ে শিরিক কাকে বলে, তাকে যদি শিক্ষা দেওয়া হয় বিদআত কাকে বলে, সে বড় হয়ে তারপরে যে শিক্ষা অর্জন করুক না কেন সে কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। তার ভিতরে ধর্মীয় জ্ঞান থাকলে পরে, কিন্তু সেই আচরণ আমাদের উঠে গিয়েছে। শুধু দিনকে পরিত্যাগ করে দুনিয়াতে দিকে এগিয়ে যাচ্ছে, ধন দৌলত অর্জন করো, পড়ালেখা শেখো, পৃথিবীতে এগিয়ে যাও। ধর্মীয় জ্ঞান কারা থেকে ওসব তো ভিখারি জ্ঞান শিখতে হবে না। আর এই জ্ঞান না হলে আপনি যত বড় বিদ্বান হোক পৃথিবীর, আপনি কিন্তু অজ্ঞ জাহেল মূর্খ, কাল কেয়ামতের দিনে আপনার এক পয়সা মূল্য থাকবে না। তো সচেতনতা দরকার আছে, শিক্ষার প্রতি সচেতনতা যদি না থাকে তাহলে এই অবস্থা হয়েছে, শোচনীয় হয়েছে, আরো শোচনীয় অবস্থা হবে পরবর্তীতে। সেই বিবেক জ্ঞান দেখে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সুযোগ আমাদেরকে প্রদান করেন। الحمد لله وعلى من لا عباد الا جباع والصلاة والسلام على رسول الله। তো সম্প্রতি যে ঘটনা ঘটে গেল, দেখা যায় যে মুসলমানরা মুখে তো বাড়াবাড়ি করে কিন্তু কাজে কিছু নাই। একটা মেয়ে এসে তাকবীর বলল, জয় শ্রীরামের পরিবর্তে সে জব দিয়ে করল, সেটাকে নিয়ে মুসলমানরা ও এত বাড়াবাড়ি করছে, ফেসবুক খুললে, হোয়াটসঅ্যাপ খুললে, টুইটার খুললেই দেখা যাচ্ছে সেই ভিডিও নিয়ে সবাই ও নারায় তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে ফাটিয়ে দিল মনে হচ্ছে। আরে মসজিদ থেকে দৈনিক আল্লাহর নাম 30 বারের বেশি বলা হয়, প্রত্যেক আজানে কবার করে বলা হয়, গুনুন একবার, 5 বার 6 বার করে বলা হয়, 6 বার করে প্রত্যেক আজানে আল্লাহর নাম নেওয়া হয়, দৈনিক 30 বার আল্লাহর নাম নিয়ে আজানেতে মানুষদেরকে আহ্বান করা হয়। সেই ডাকে সারা নেই, একটা মেয়ে বলেছে আল্লাহু আকবার, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে লিখে ছড়িয়ে দিচ্ছি আল্লাহু আকবার। ও যেন বলল কি হয়েছে, আবার বলছে তাকবীর দিবস, এটাকে তাকবীর দিবস ঘোষণা করা হোক 8 তারিখটাকে। আরে তাকবীর তো প্রত্যেক দিন দিতে হবে,
তোমাকে তো তাকবীর দিয়ে নামাজ শুরু করতে হবে, সালাম দিয়ে নামাজ শেষ করতে হবে। আজকের মুসলমানদের দেখা যায় সোশ্যাল মিডিয়াতে তারা মুসলমান, তারা টুইটার ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা মুসলমান। কাজে কর্মে যদি খোঁজ করা যায় মুসলমান কেন বলা হয়েছে, মুসলিম কেন বলা হয়েছে, সেই অর্থই তারা জানে না। সুরা ফাতিহাই পড়তে জানে না, অথচ তারা তারা মুসলমান। কত রকমের গান তাদের মুখস্থ আছে, অথচ পবিত্র কোরআনের সবচেয়ে একটা ছোট ছোট সুরা, সুরা ইখলাস, সুরা আতর, সুরা কাউসার, এগুলোই তাদের মুখস্থ নাই। তারা মুসলমান, নামাজের ধার ধরে না বলে আমাদের ইমান ঠিক আছে। গান কোন গায়ে কত গান গেয়ে গিয়েছে, কোন যুগে গিয়ে গিয়েছে, কোন ফিল্মের জন্য গিয়ে গিয়েছে, সেই গায়ক সেই গায়িকা মারা গেলে পরে আবার এরা দুঃখ করে, আক্ষেপ করে, তাদের অবহিত গান এরা মুখস্থ, কিন্তু কোরআনের একটা আয়াত মুখস্থ নাই। তাও মুসলমান। তো এই মুসলমানদের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা জালেম শাসক নিয়োগ করে দেবেন না, এদেরকে শায়েস্তা করবেন না, কাদেরকে শায়েস্তা করবেন? আজকে আবার এই মুসলমানের বাচ্চারাই কদিন পরে, দুই দিন পরে, তৃতীয় দিন মানে 14 তারিখে যারা ওই ভ্যালেন্টাইন দিবস পালন করবে, ভালোবাসা দিবস পালন করবে, খোঁজ নি, আমার আপনার বাড়ির মেয়েরাও আছে, ছেলেরাও আছে, তার মধ্যে শরীর রয়েছে। আর এরা বলে মুসলমান, অশ্লীলতার দিকে এগিয়ে দিচ্ছে, নির্লজ্জ বেহায়ের দিকে এগিয়ে দিচ্ছে। আরে ছোট থেকে শিক্ষা দিতে হবে। আপনি যদি খালি পেটে সকালবেলা একটা মুলো খেয়ে নেন, কাঁচা মুলো যদি খেয়ে নেন, সারাদিন বিরিয়ানি করতাম মালের যা কিছু খান না কেন, রাত্রে কিন্তু আপনার ওই একবার করে কাঁচা মুলো ঢেকুর উঠতে থাকবে। আরে ছোট থেকে আপনি তাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে ইসলামিক পোশাক পরাচ্ছেন, আর এটা আমি বাচ্চা মেয়ে, আরে তাকে ন্যাংটা পোশাক, খোলা পোশাক, এখন থেকে তার পিঠ খোলা, এখন থেকে তার কাজ খোলা, এখানে কাটা সেখানে কাটা পোশাক পরাচ্ছেন, সেই মেয়েটা ভবিষ্যতে যদি ভালো পোশাক থেকে পরাবেন, গরম লাগবে, সেই পড়তে পারবে না, সে কিন্তু ছোট ছোট পোশাক পরবে, সে তো নোংরা পোশাক পরবে, সে তো কাটা পোশাক পরবে, কেন আপনি তাকে অভ্যস্ত করিয়েছেন। ছোট থেকে আপনিই তাকে শিক্ষা দেন যে বাইরে বের হতে পারলে হিজাব দিয়ে বের হতে হবে, বাইরে বের হলে পরে অন্যায় নিতে হবে, অন্যায় এখন কোথায় থাকে জানেন, অন্যায় থাকে গলায়, অন্যায় বুকে থাকে না, অন্যায় বুকে থাকে না, অন্যায় থাকে গলায়। তাও তো চোখে কম পড়ে, অন্য তো উঠে গিয়েছে, নির্লজ্জ বেহায়া, বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছে নারীরা, খোলামেলা বুকে কোনো কাপড় নেই, অথচ পুরুষের কাপড় পরে। মুসলিম তো দূরের কথা, একদিন যে বাসে সফর করছি, অমুসলিম বৃদ্ধরা বসে আছে, তারা নিজেদের মধ্যে ভেতরে কথা কথোপকথন করছে যে আজকে আমাদের বেরোতে লজ্জা বোধ করে, আজকে সমাজের এই অবস্থা, এই অবস্থা কারা করেছে, এই অবস্থার জন্য আমরা দায়ী। মুসলমানদের মধ্যে অধিকাংশ এটা প্রচলিত আছে, বয়স হয়ে গেলে পরে মসজিদে যেতে হবে, আর পর্দা কোথায় করতে হবে, পর্দা যখন আজান হবে তখন মাথায় কাপড় দিতে হবে, আজান হলে পরে আল্লাহ চোখ খোলে, আর আজান যেই হয়ে যায় আল্লাহ চোখ বন্ধ করে নেয়, মাথায় কাপড় দেওয়ার প্রয়োজন নাই, বুকে কাপড় দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, এক সাহাবা আসছে, তার স্ত্রীর সঙ্গে বসে আছে, কিছুটা দূরে আছে, যখন তিনি স্ত্রীদেরকে বললেন যে অমুকে আসতে তোমরা ভিতরে যাও, তার এক স্ত্রী বললেন হে আল্লাহ রসুল, যে আসছে ও তো চোখে অন্ধ, ও তো কিছু দেখতে পায় না, বলে ও অন্ধ, তোমরা তো অন্ধ নাও। পর নারীকে যেভাবে দেখা হারাম, পর পুরুষকেও দেখা হারাম। সুরা নূরের 29-30-31-এর মধ্যে যে পর্দার আয়াত দেওয়া হয়েছে, সেখানে ভালো করে খেয়াল করবে, সেখানে পর্দা কাদেরকে আগে করতে করতে বলা হয়েছে,
মুসলমান পুরুষদের যে প্রথম বলা হয়েছে যে তোমরা নিজেদের দৃষ্টিকে নত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন নারীর প্রতি যদি তোমার দৃষ্টি পড়ে যায় তো একটা একটাবার দৃষ্টি পড়লো ঠিক আছে, দ্বিতীয়বার দৃষ্টিটা দেওয়া হচ্ছে শয়তানের দৃষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটা তো অন্ধ, ও তোমাদের দেখতে পারে না, তোমরা তোমাকে দেখবে সে হবে না, তোমরা ভেতরে যাও। আজকে কোথায় কোন গ্রামে একজন পুরুষ মারা গিয়েছে মসজিদে মাইকে ঘোষণা করা হচ্ছে এই গ্রামের যত মহিলা ঘর গোষ্ঠী সহকারে চলে গেল তাকে দেখতে, সে কি তোমার ভাই না বাপ নাকি ছেলে, কে সে? অমুক পাড়া একটা মহিলা মারা গিয়েছে সেখান থেকে ঘর গোষ্ঠী সহকারে সব পুরুষরা চলে গেল তার মধ্যে। আরে তার সঙ্গে তোমার বিয়ে হারাম ছিল না হালাল ছিল, তুমি দেখতে যাও কেন? যদি পূর্বে তো শুনেছেন হাদিস নিশ্চয় যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহার কবর থাকার সময় তিনি ওই ঘরে প্রবেশ করতেন, যখন উমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যু হলো ওই ঘরে যে তৃতীয় কবর উমরের হলো তখন থেকে ওই ঘরে প্রবেশ করতেন না। যেন একটা বেগানা পুরুষ মারা গিয়েছে সেখানে কবর আছে, যে বেগানা পুরুষের কবর আছে সে কবরের ভিতরে রয়েছে তাও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওখানে প্রবেশ করছেন না, যখন তিনি বলছেন আমি যখন প্রয়োজন হতো ওই রুম পরিষ্কার করার তখন আমি নিজেকে ঢেকে ঢুকে শুধু মুখ টুকু আমার থাকতো খোলা আমি সেখানে গিয়ে পরিষ্কার করতাম। আর আসে পর পুরুষকে দেখে দেখে হয়রান, পর্দা কোথাও আমাদের উঠে গিয়েছে, পর্দা আমাদের থেকে বিদায় নিয়েছে, আর বিদায় নিচ্ছে এই কারণে যে আমরা পিছিয়ে আছি, আমরা ধর্মীয় শিক্ষার দিক থেকে পিছিয়ে আছি, ধর্মীয় আচরণকে গ্রহণ করতে পিছিয়ে আছি, আমরা আধুনিক পৃথিবীর শিক্ষাকে গ্রহণ করতে এগিয়ে আছি, ন্যায়টা সংস্কৃতিকে আমরা নিজেদের মধ্যে জায়গা করে দিয়েছি, যার কারণে আমাদের আজকের এই অবস্থা। চারিদিকে দেখুন অবৈধ প্রেম অবৈধ সম্পর্ক হচ্ছে, নারী পুরুষ পলাতক হচ্ছে, আর এগুলোকে এখন সমাজ মানে স্বীকৃতি দিয়েছে। লজ্জা লাগে যারা বিচার হলে বিচারক হিসেবে বসে আছে তারাও আবার ও কত কিছু সাই দিয়ে দিচ্ছে, পুরুষে পুরুষের বিবাহ বৈধ, নারী নারীদের বিবাহ বৈধ, সব কিছু তারা রায় দিয়ে দিচ্ছে, স্বীকৃতি দিয়ে দিচ্ছে তারা। আর এর মধ্যে দেখবেন নামধারী অনেক মুসলমানও আছে তারা এগুলোকে সাপোর্ট করছে, তো তারা মুসলমানই না। যদি তারা মৃত্যুর পরে ওই আজকে আমাদের নীতি হয়ে গিয়েছে খাটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লেখা আহল কুরসি লেখা চাদর দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, আরে আল্লাহর রসুল যেখানে কবরে আছে তার পাশে যদি কবর দিয়ে আসা হয় তাকে সেও কশ্মীর কেন জানা দিতে পারবে না? এইরূপ ব্যক্তিরা আজকে মুসলমানদের পথ প্রদর্শক, এরা হচ্ছে নেতা, এরা সমাজের নেতা, এরা হচ্ছে রাষ্ট্রের নেতা, আর অশ্লীলতার দিকে এগিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদেরকে নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, নামাজ রোজা করলে কিছু হবে না যদি ধর্মীয় বিধানকে আমরা নিজেদের সমাজের মধ্যে নিজেদের প্রতিষ্ঠা পরিবারের মধ্যে প্রতিষ্ঠা না করতে পারি। নামাজ রোজা করে আমরা নিজেদের কপালকে ছিঁড়ে দেবো, নিজেদের কষ্ট দেবো, তারপরে দেখবো দায়ুস হিসেবে কালকে আমাদের দিনে ওঠা হয়েছে, আর দায়ুস রাজার তুলনা জান্নাত দায়ুস জান্নাত পাবে না। এই ওই পরিণতি যাতে আমাদের না হয় সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার বিধানকে প্রতিষ্ঠা করার সুমতি আমাদেরকে প্রদান করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين